মেহেদী হাসান মিরাজ, ভূমিকা। ক্রিকেট বিশ্বে প্রতিটা দেশে তারকাগুলো উঠে আসে প্রতিভার ঝলকানি দেখিয়ে। জুনিয়র লেভেল থেকে বিচ্ছুরণে শুরু হয়ে সেটা ছড়াতে থাকে আন্তর্জাতিক অঙ্গনেও। সহজাত এই আলোকিত প্রতিভা নিয়ে ক্রিকেট বিশ্বে খুব কম সংখ্যক প্লেয়ারই এসেছে। যারা এসেছে তাদের কারো কারো জীবনের গল্পটা রূপকথাকেও হার মানিয়ে দেবার জন্য যথেষ্ট। জীবন সংগ্রামের এক কণ্ঠপূর্ণ পথ শেষে বিজয়ের হাসি তো রূপকথার চেয়েও বেশি কিছু। লড়াই করে বিশ্বকে আগমনী বার্তা জানিয়ে দেওয়া এমন ক্রিকেটারের তালিকা করা হলে মেহেদী হাসান মিরাজের নামটা বোধহয় উপরেই থাকবে। সংগ্রাম থেকে সফলের গল্পটা এমনই। শুরুর জীবন খুলনা বিভাগের খালিশপুরের একটি নিম্নবিত্ত পরিবার। কোনো মতে দিন গুজরান করেই চলে যায়। টানাটানির সংসার। পরিবারের সর্বমোট 4 সদস্য। খুলনা মহানগরীর খালিশপুরে বিআইটিসি সড়কের নর্থ জোনের 7 নং প্লটে বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতির অফিসের পেছনে সামান্য একটু জায়গা নিয়ে তৈরি করা টিনের ভাড়া বাসা। অটোরিকশা চালক বাবা চাইতেন ছেলে পড়ালেখা করে চাকরি করুক, কিন্তু পরিবারের একমাত্র ছেলে মিরাজ স্বপ্ন দেখতেন একটা লাল সবুজ জার্সির। একদিকে বাবার কড়া শাসন বারণ আর আর্থিক সমস্যা, অন্যদিকে দুচোখে লালিত স্বপ্ন। কি করবেন মিরাজ? এগিয়ে আসেন কাশীপুর ক্রিকেট ক্লাবের কোচ আল মাহমুদ। মিরাজকে কিনে দেন বল ও কেটস, এর সঙ্গে চলে বিনা বেতনে প্রশিক্ষণ। ধীরে ধীরে ধারালো হয়ে ওঠেন মিরাজ। বিভিন্ন এলাকা থেকে আসতে থাকে খ্যাপ খেলার ডাক। এর মাঝেই খুলনা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-13 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় মিরাজের দল। অসাধারণ পারফরমেন্স করে প্রথম পুরস্কার পান মিরাজ। এরপর সেখান থেকেই ডাক পান বাংলাদেশ অনূর্ধ্ব-14 দলের বিশ্বকাপ স্কোয়াডে। সেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হন মিরাজ। এরপর বাংলাদেশ অনূর্ধ্ব-17 দল হয়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের মঞ্চে তার আগমন। 2016 সালের ঘরের মাঠে অনুষ্ঠিত যুব বিশ্বকাপের বাংলাদেশ দলের নেতৃত্ব দেন মিরাজ। যদিও তৃতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে, তবে ব্যাটে বলে মিরাজ ছিলেন দুর্দান্ত। ব্যাট হাতে 6 ম্যাচে 242 রান ও বল হাতে 12 উইকেট নিয়ে হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। জন্ম ও পারিবারিক পরিচিতি। মেহেদী হাসান মিরাজের জন্ম 1997 সালের 25 অক্টোবর খুলনা জেলার খালিশপুর থানার কাশীপুরে, যদিও তার পৈতৃক নিবাস বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার আউলিয়াপুর গ্রাম। তার বাবার নাম মোহাম্মদ জালাল হোসেন। তিনি পেশায় ছিলেন একজন সিএনজি গাড়ি চালক। মা মিনারা বেগম একজন গৃহিণী। মিরাজ ছাড়া পরিবারে তার একটি বোন রয়েছে, তার নাম রুমানা আক্তার মিম্মা। মিম্মা খুলনার একটি কলেজে পড়ছেন। মিরাজের উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, ওজন আনুমানিক 62 কেজি। শিক্ষা জীবন। মেহেদী হাসান মিরাজের শিক্ষা জীবন শুরু হয় খুলনার খালিশপুরের প্রাথমিক বিদ্যালয়ে। তারপর হাজি শরীয়তুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন মিরাজ। প্রথমে মেহেদী মিরাজ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও বর্তমানে AIUB-তে পড়াশোনা করছেন। ব্যক্তিগত জীবন। ব্যক্তিগত জীবনে মেহেদী হাসান মিরাজ বিবাহিত এবং এক পুত্র সন্তানের জনক। দীর্ঘ 6 বছর প্রেমের পর 2019 সালের 21 মার্চ তিনি বিবাহ করেন। তার স্ত্রীর নাম রাবে আক্তার প্রীতি। 2020 সালের 10 অক্টোবর তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়। মিরাজের প্রেমের কাহিনীটা জানা যাক তাহলে। খুলনায় মিরাজের শৈশবের কোচ আল মাহমুদ তাকে প্রায়ই দুষ্টুমি রসিকতা করে মিরাজ বলতেন, আপনার পরিচিত কোনো মেয়ে থাকলে বলতে পারেন, যদি ভালো লেগে যায় তাকেই বিয়ে করব। কিন্তু এ কি, মিরাজ রসিকতা করে বললেও আল মাহমুদ গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন। সত্যি সত্যি একদিন মিরাজের এলাকার একটা মেয়েকে দেখালেন তিনি। তারিখটা 2014 সালের 28 মার্চ। প্রথম দেখাতেই ভালো লাগা। মনে মনে মিরাজ ঠিক করে ফেললেন, বিয়ে করলে এই মেয়েকেই করবেন। ব্যক্তিগত জীবনের অনেক চাওয়া পাওয়া সময়ের সঙ্গে মিলে যায় হাওয়ায়, যদি সমাজে নিজেকে প্রতিষ্ঠিত না করা যায়। মিরাজ সেটি ভালো করেই জানতেন। মিরাজ তাই মন স্থির করেছিলেন প্রতিষ্ঠিত হয়েই তিনি প্রীতির পরিবারে বিয়ের প্রস্তাব পাঠাবেন। তবে আশঙ্কা ছিল এই সম্পর্ক সহজে হওয়ার নয়। প্রীতিকে পেতে তাকে পাড়ি দিতে হবে কঠিন পথ, আসবে অনেক বাধা বিপত্তি। প্রথম বাধাটা এলো প্রীতির কাছ থেকেই। মিরাজ তার ভালো লাগার কথা জানাতেই এক কথায় না করে দিলেন, সোজা সাপটা বলে দিলেন, তিনি কোনো সম্পর্কে জড়াবেন না, বাসায় জানলে খবর আছে, মা মারধর করবে। কিন্তু সাহস দিয়ে মোবাইল নাম্বারটা দিয়ে আসলেন, বলে আসলেন যদি ভালো লাগে তবে এই নাম্বারে যেন মিস কল দেয়, না লাগলে না দেয়। মিস কলের এই কাহিনী দিয়েই শুরু। এরপর 2014 পেরিয়ে 2015 সালও চলে গেল, কিন্তু প্রীতি কিছুই বলে না।
শুধু অস্ফুট স্বরে বলেন, দেখা যাক। প্রীতির মনটা গলতে লেগে গেল পাক্কা দুই বছর। মনের ভেতর মিরাজকে নিয়ে ধীরে ধীরে তৈরি হলো অন্যরকম অনুভূতি। তিনি অনুভব করলেন, মিরাজকে ঠাঁই দেওয়া যেতে পারে হৃদয় নৌকায়, কিন্তু সেটি কি এতই সহজ? এরপর 2016 সালের যুব বিশ্বকাপ দিয়ে মিরাজ চলে এলেন প্রচারের আলোয়। একই বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে আলোড়ন তুলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। প্রীতির পরিবারের ভাবনা ধীরে ধীরে বদলাতে শুরু করল। মিরাজের গায়ে ধীরে ধীরে লাগতে শুরু করল তারকা তকমা। প্রীতির পরিবার ততদিনে রাজি এ সম্পর্কে মেনে নিতে, আর তখনই বাতাস আবার অন্যদিকে বইতে শুরু করল। রাজিনা মিরাজের মা বাবা, মিরাজের প্রায় দুই বছর লেগেছে মা বাবাকে বোঝাতে। অতপর 2019 সালের 21 মার্চ পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জাতীয় দলের ক্রিকেটার। 2020 সালের 10 অক্টোবর মিরাজ ও প্রীতির ঘর আলো করে আসে ফুটফুটে একটি ছেলে সন্তান। ইসলামিক ধারার আলোকে তার নাম রাখা হয় মুদাসসির হাসান ওয়াফিক। ক্যারিয়ার, মেহেদী হাসান মিরাজের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট 2016 সালে ঘরের মাঠে অনুষ্ঠিত যুব বিশ্বকাপ। সেই বিশ্বকাপে দারুণ পারফরমেন্সের জের ধরে 2016 সালের 20 অক্টোবর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়ে যায় তার। পুরো সিরিজে 19 উইকেট নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে অবিস্মরণীয় রেকর্ড করেন। এক টেস্ট সিরিজে এর আগে বিশ্বের মাত্র 8 জন খেলোয়াড় এই কীর্তি করতে পেরেছিলেন। বাংলাদেশের হয়ে টেস্টে দ্রুততম 100 উইকেটের রেকর্ডও তার। 2017 সালের 25 মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের ক্রিকেটেও অভিষেক হয়ে যায় মিরাজের। একই দলের সাথে একই বছর 6 এপ্রিল টি-20তেও অভিষেক হয় তার। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে এ পর্যন্ত মোট 92টি ম্যাচ খেলেছেন মিরাজ। রান করেছেন 1414, সর্বোচ্চ রান 103, শতক 1টি, অর্ধশতক 3টি, মোট উইকেট নিয়েছেন 149টি। বেতন ও মোট আয়, মেহেদী হাসান মিরাজের আয়ের প্রধান উৎস বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পাওয়া তার বেতন এবং ICC থেকে পাওয়া ম্যাচ ফি। বিসিবির কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী বর্তমানে প্রতি মাসে প্রায় 6 লাখ টাকা বেতন পেয়ে থাকেন মিরাজ। এর বাইরে ফ্রাঞ্চাইজি ভিত্তিক লীগ খেলেও ভালো আয় করেন মিরাজ। টিভি বিজ্ঞাপন থেকেও বিভিন্ন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবেও টাকা আসে মিরাজের। সব মিলিয়ে মিরাজের মোট আয় আনুমানিক 24 কোটি টাকা। বাড়ি ও আবাসন, মেহেদী হাসান মিরাজের স্থায়ী নিবাস খুলনার খালিশপুরে, সেখানেই তার নান্দনিক বাড়ি রয়েছে। ঢাকায় নিজ ফ্ল্যাটে পরিবার সহ বসবাস করছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার। গাড়ির সংগ্রহ, বাকি ক্রিকেটারদের মতো মিরাজের গাড়ি সংগ্রহের বাতিক নেই। ব্যক্তিগত কাজের জন্য ও পারিবারিক চলাচলের জন্য তার 2টি গাড়ি রয়েছে। মানব সেবা, গত বছর করোনা ভাইরাসের সময় অসহায় ও দুস্থ মানুষদের জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন মিরাজ। ত্রাণ সহায়তা ও বিভিন্ন সংগঠনের মাধ্যমে আর্থিকভাবে সাহায্য করেছেন তিনি। শেষের কথা, পরিশ্রমী সাফল্যের মূল কাঠি, এই কথাটা মেনেই পৃথিবীর গুণী ব্যক্তিত্বরা সফলতার দিকে ধাবিত হয়েছেন। বিশ্ব ক্রিকেটের অসংখ্য মহিরু এ মন্ত্রে দীক্ষিত হয়েই আজ কিংবদন্তির আসন দখল করেছেন। বাংলাদেশ ক্রিকেটে পরিশ্রমের গল্পটা নগণ্য, কিন্তু পরিশ্রমের সফলতার গল্পটা অনুকরণীয়। মেহেদী হাসান সেই গল্পের চরিত্রদেরই একজন। পরিশ্রম, ধার্মিক ও মানবিকতার মিশেলে একজন পরিপূর্ণ মানুষ। এখন কেবল সময়ের অপেক্ষা, সফলতার মাঝে ক্ষণিকের ঝড় শেষে আবারও সাফল্য আসুক, মিরাজ হয়ে উঠুক সেরাদের সেরা।